নমস্কার, এস সাহু নিউজ অফিসিয়ালি স্বাগত। আমি সুচিরঞ্জন সাহু। বাংলার মেয়ে দিলীপ পিতার ক্যান্সার ছড়িয়ে পড়ার প্রোটিনের আবিষ্কার। মনোযোগ সহকারে নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন, কমেন্ট পাঠান, আর পাশে থাকা লাল বেল আইকন প্রেস করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনাদের শেয়ার করা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন নিউজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে। আজকের আপডেট, বাংলা মেয়েদের পিতা ক্যান্সার ছড়িয়ে পড়ার ধর্মের আবিষ্কার। সিগার বা সাইক্লিক জিএমপি এএমপি সিনথেজ হল মূল ডিএনএ সেন্সার, যা দেহে বহিরাগত ডিএনএ প্রবেশ করলেই প্রতিক্রিয়া দেয়। অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি টিউমার রেসপন্স দিয়ে তা প্রতিহত করার প্রক্রিয়াও শুরু হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্যান্সার ভাইরাসের ডিএনএ দেহে প্রবেশ করার পরও তা কীভাবে গোপন থাকে? একটি বিশেষ ক্যান্সার ভাইরাসের ডিএনএ এর উপর গবেষণা এ নিয়ে তা বের করে ফেললেন বঙ্গতরা দেব পিতাভূমি। তাপসী সারকুমার ভাইরাসের উপর গবেষণা করে তিনি প্রমাণ পেয়েছেন ভাইরাসে উপস্থিত ওআরএফ 52 প্রোটিনই সিগাস থেকে ক্যান্সার ভাইরাসের ডিএনএ কে লুকিয়ে রাখছে, ডবলেট তৈরি করে বহিরাগত ডিএনএ কে লুকিয়ে রাখছে। ডবলেট তৈরি করে বহিরাগত ডিএনএ কে লুকিয়ে রাখাই নয়, পরবর্তীকালে তা বাড়তেও সাহায্য করছে। ফলে ভাইরাসের ডিএনএ ছড়িয়ে গেলেও শরীরের ডিএনএ সেন্সার টের না পাওয়ায় নীরবে রোগের বিস্তার ঘটছে। এই গবেষণা থেকেই প্রথমে উঠে এসেছে ডিএনএ ভাইরাস হোস্টের দেহে প্রবেশের পর তার প্রোটিন সেপারেশন পর্যন্ত হোস্টের ডিএনএ সেন্সার থেকে পুরোটা গোপন রাখতে সক্রিয়। আমেরিকার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গবেষণারত দেবপিতার এই গবেষণা সম্প্রতি প্রকাশ পেয়েছে। লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বিখ্যাত নিউক্লিক অ্যাসিড রিসার্চ জার্নালে এবার কীভাবে এই বিশেষ প্রোটিনের কার্যকারিতা হ্রাস করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেছেন। হকি বহাল মতে তার এই আবিষ্কার ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় নতুন দিশা দেখাবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে হলেও বিয়ে হয়েছে বাঁকুড়া জেলার বড়জোড়ায়। ভাইরাস থেকে মানবদেহ জীবের গঠন তন্ত্রের মূলেই রয়েছে ডিএনএ আরএনএ। সূক্ষ্ম ভাইরাসের আক্রমণের মূলেও তার ডিএনএ আরএনএ। কোনো বহিরাগত ডিএনএ মানবদেহে প্রবেশ করলে প্রতিক্রিয়া হয়। মানবদেহে থাকা কিছু ডিএনএ সেন্সার কোষে সর্বক্ষণ বহিরাগত জেনেটিক মেটেরিয়ালের খোঁজ করছে। কোনো বাইরের ডিএনএ প্রবেশ করলেই তা জানিয়ে দেয়। কয়েক বছর আগেই প্রধান ডিএনএ সেন্সার সিগাসের
সন্ধান দিয়েছেন জিজেনসেন। টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করে তিনি প্রমাণ করেন সিগাসি প্রধান সেন্সার যে রেসপন্স দেয়, কিন্তু তারপরও কীভাবে মানবদেহে ভাইরাসের উপস্থিতি গোপন থাকে তা নিয়েই গবেষণা শুরু হয় ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে। দেব পিতার এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন জিজান চেন সহ বিভিন্ন দেশের আরও সাত গবেষক। গবেষণার জন্য তারা বেছে নিয়েছিলেন কাপুসি সারকোমা অ্যাসোসিয়েটেড হারপেস ভাইরাসকে। এই ডিএনএ টিউমার ভাইরাস কাপুসি সারকোমা প্রাইমারি ইফিউশন লিম্ফোমা মাল্টি সেট্রিক ব্যাস্টল মেন্স ডিজিজের মতো জটিল রোগের জন্য দায়ী। কাপসি সারকোমা এই ক্যান্সার এইডস রোগীদের বেশি মাত্রায় দেখা যায়। এই ভাইরাসের বিশেষ প্রোটিন কীভাবে ড্রপলেট তৈরি করে নিজের ডিএনএকে গোপন করছে তা পরিষ্কার হয়েছে এই গবেষণা থেকেই। অন্য ক্যান্সার ভাইরাসের ক্ষেত্রেও এই ওআরএস 52 প্রোটিনের হদিশ মিলেছে যা ক্যান্সার চিকিৎসায় নতুন দিশা দেখাবে। এই ড্রপলেট মায়াজাল কীভাবে ভাঙা যায় তা নিয়ে পরবর্তী গবেষণা শুরু করেছেন ওই গবেষকবৃন্দ। দেব পিতার বাবা সুরজিৎ ভৌমিক অবসরপ্রাপ্ত শিক্ষক। দেব পিতা জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলের পড়াশোনা শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে বিএসসি ও এমএসসি উত্তীর্ণ হন। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে পিএইচডি করেন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে দু বছর পোস্ট ডক্টরেট করে তিনি পাড়ি দেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে। বাঁকুড়া জেলার বড়জোড়ার নিরুপম কর্মকারের সঙ্গে তার বিয়ে হয়। তিনিও ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট করার পর বর্তমানে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজিতে বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন। আজ এই পর্যন্ত। খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।